Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami achi PD blogger Lijatar apnader sathe. Amar priyo bondhura, asha kori je jekhane achen Allahor rahmate onek bhalo achen. Amio alhamdulillah ager cheye onek bhalo achi. Allahor rahmate apnader dua. Tobe tai ajke onek din por abar ekti blog apnader majhe share kortechi. আশা করি আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আর প্লিজ সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে ছড়বে আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা নতুন দেখছেন এখনো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে অসুস্থ শরীর নিয়ে যতটুকুই পারছি ততটুকুই ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি যেভাবে না থাকলে আর হয় না ওইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি শরীরটা খুবই অসুস্থ এতদিন তো বেশি ছিল এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেকটাই সুস্থ হয়ে আসছে তবে ঘরটাকে গুছিয়ে নিয়ে দুপুরের কাটাকাটি করে রান্না করার জন্য চলে যাব আসলে আমার ঘরে ওরকম ভাবে কোনো ফার্নিচার নেই যতটুকু আছে ততটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে এতদিন আমি আপনাদের মাঝে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি ওরকম ভাবে অসুস্থতার কারণে কোনো কাজ সংসারের কোনো কাজ করিনি সব সময় খালি শুয়ে থাকতাম এর জন্য আপনাদের মাঝে কোনো আমার ব্লগ শেয়ার করিনি আর যেহেতু আমার এটা ডেইলি ব্লগ তাই যতটুকু পারবো ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব প্লিজ সবাই আমার ব্লগটা দেখবেন আর আমার পাশে থাকবেন আর কেউ কিছু মনে করবেন না যেভাবেই পারবো সেভাবেই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করে নেব এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি এখন দুপুরে রান্না করব তাই একটু কাটাকুটি করার জন্য বসে গেলাম এখন সবজিগুলো কেটে রান্না করার জন্য চলে যাব আর রান্নাটা অবশ্যই আপনাদের মাঝে পুরোপুরি শেয়ার করতে পারবো না যতটুকু পারবো ততটুকু শেয়ার করে নেব আজকে রান্না করব মিষ্টি লাউ দিয়ে মাছ রান্না করব আর মসুর ডালের বড়া বানাবো একদম সহজ রান্না আর এখন তো শুধু সহজ সহজ রান্নাগুলি করার চেষ্টা করি আর প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন সামনে রমজান আসতেছে আমি যেন রোজাগুলি ভালোভাবে রাখতে পারি আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে
যে কাটাকুটি শেষ হয়ে গেছে এখন ফেস ওয়াশগুলো একটু ছেলে কুচি করে নিব তারপর ডাল বেটে নিতে হবে ডালটা অবশ্যই আমি বাটবো না মুর্শিদাতে দিয়ে বাটাবো প্রচন্ড গরম কয়দিন ধরে অনেক গরম পড়ছে বাহিরে অনেক রোদ রান্না বসিয়ে দিয়েছি আগে থেকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে মাছ কথা দিয়ে আর কিছুক্ষণ হলে রান্না হয়ে যাবে মিষ্টি লাউ দিয়ে মাছ এই যে মসুরির ডাল দিয়ে বড়া বড়াগুলো হয়ে গেছে দিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব তরকারিটাও হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দিব দিয়ে একটা বুলে সার্ভ করে নিচ্ছি আমার দুপুরের রান্না বান্না আজকে হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ